শাক মানে অনেক ভালো একটি খাদ্য। বেশিরভাগ সময় আমাদেরকে পরামর্শ দেয়া হয় বেশি বেশি করে শাক খেতে, কারণ শাক নানাবিধ পুষ্টিগুণ সম্পন্ন। মাছ মাংস খেলে যে ক্ষতি হয়, শাক খেলে কিন্তু সে ক্ষতি মোটেও হয় না। আর এই শীতের মৌসুমে অনেক রকমের শাক পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এই শাকের মধ্যেও কিন্তু কিছু ক্ষতিকারক দিক রয়েছে। কিছু কিছু শাক রয়েছে যা না জেনে খেলে পিত্তথলিতে পাথর, কিডনির সমস্যা, কিডনিতে পাথর, রক্ত অতিরিক্ত পরিমাণে পাতলা হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও নানাবিধ অসুখ যেমন শরীরের ব্যথা, হাঁটুর ব্যথা, বাতের ব্যথা ইত্যাদি সমস্যাও তৈরি হতে পারে। আজ আপনাদেরকে জানাবো এমনই তিনটি শাক সম্পর্কে, যে শাকগুলো খাওয়ার আগে আপনার একটিবার থামা উচিত ও ভেবে নেওয়া উচিত আপনি কী খাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথমে আমি আপনাদেরকে যে শাকটির কথা বলবো, সেই শাকটির নানাবিধ উপকারিতা রয়েছে, আর সেটি হচ্ছে পালং শাক। শীতের সময় এই শাকটি অধিক মাত্রায় পাওয়া যায়। পালং শাকের উপকারিতার মধ্যে আমরা জানি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন থাকায় তা কোলনের কোষগুলোকে রক্ষা করে। বাতের ব্যথা, অস্টিওপোরোসিস, মাইগ্রেন ও মাথা ব্যথা দূর করতে সাহায্য করে, শরীরের প্রদাহ দূর করে। পালং শাক স্মৃতিশক্তি ভালো করতে সাহায্য করে, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। এতে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন সি থাকায় রক্ত স্বল্পতা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। পালং শাক পেট পরিষ্কার করে এবং আমাদের রক্ত তৈরিতেও সাহায্য করে। কিডনিতে পাথর থাকলে তা গুঁড়ো করতেও সাহায্য করে। পালং শাক আমাদের শরীরকে ঠান্ডা ও স্নিগ্ধ রাখতে ভূমিকা পালন করে থাকে। অনেকের মেদ বৃদ্ধি ও দুর্বলতার সমস্যা রয়েছে, পালং শাকের রস খেলে তা দূর হয়ে যায়। 13 প্রকার ফ্লাভোনয়েড থাকে এই শাকে, যা ক্যান্সার প্রতিরোধ করে থাকে। প্রচুর পরিমাণে ভিটামিনস ও মিনারেলস থাকায় মেয়েদের মাসিক জনিত সমস্যা দূর করে। পালং শাক দাঁত ও হাড়ের ক্ষয় রোধ করে। ভাবছেন পালং শাকের এত গুণাগুণ বলছি, তাহলে পালং শাক খেলে অপকারিতা কোথায়? অপকারিতাগুলো এখন আপনাদেরকে জানাচ্ছি। পালং শাক রক্ত ঘন হতে বাধা দেয়, ফলে অতিরিক্ত পরিমাণে পালং শাক খেলে রক্ত ক্রমশ পাতলা হয়ে যেতে পারে। যারা রক্ত ঘন হওয়ার ওষুধ খাচ্ছেন, অতিরিক্ত পরিমাণে পাতলা রক্তের সমস্যায় ভুগছেন, তারা পালং শাক খাবেন না, এতে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। পালং অক্সালেট সমৃদ্ধ যৌগ, তাই নিয়মিত ও অতিরিক্ত পরিমাণে পালং শাক খেলে তা পেটের পাথরের কারণ হতে পারে। বেশি পরিমাণে পালং শাক খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এছাড়াও মূত্রে অক্সালেট বৃদ্ধির ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পালং শাকে আছে পরিশোধক যৌগ, যা বেশি পরিমাণে খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে বাতের ব্যথা ও শরীরের ব্যথা বাড়তে পারে। অতিরিক্ত পালং শাক খেলে রক্তচাপ হঠাৎ করে কমে যেতে পারে, যার ফলে শরীর দুর্বল, বমি বমি ভাব, বুক ব্যথা হতে পারে। পালং শাকে থাকা অক্সালেট, যা খনিজ শোষণে বাধা দেয় এবং ক্যালসিয়াম এবং যৌগ শোষণে বাধা দিয়ে, এই উপাদানটি আমাদের শরীরের ক্ষতি করে। তাই আপনি সাপ্তাহিক 3 দিনের বেশি পালং শাক খাবেন না এবং পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ইউরিক অ্যাসিডের রোগী হয়ে থাকেন কিংবা আপনার বাতের ব্যথা সহ কিডনির সমস্যা থেকে থাকে, তাহলে পালং শাক খাওয়া আপনার নিষেধ। পরবর্তী যে শাকটির কথা বলছি, সেই শাকটিও অনেকেই পছন্দ করে থাকেন। এটি হচ্ছে পুঁই শাক। পুঁই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম ও আয়রন থাকে। এই শাক আমরা নানাভাবে রান্না করে থাকি। কোষ্ঠকাঠিন্য সমস্যা কমাতে পুঁই শাক বেশ উপকারী। পুঁই শাকে খুব কম পরিমাণে ক্যালোরি ও ফ্যাট থাকে, ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের শরীরের জন্য খুব উপকারী। ভিটামিন সি এবং আয়রন সমৃদ্ধ পুঁই শাক মেটাবলিজম ও বিপাকক্রিয়া সহজ করে ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে। অতিরিক্ত মোটা হলে পুঁই শাক খাওয়া যেতে পারে, এতে ওজন কমে যায়। পুঁই শাক খাওয়ার ফলে শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়, যা শুক্রাণুকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। পুঁই শাকে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফলিক অ্যাসিড ইত্যাদি পুষ্টিগুণগুলো হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী, যা আমাদের রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে, ধমনীতে ক্ষতিকারক কোলেস্টেরল জমতে বাধা দেয়, হার্ট অ্যাটাকের আশঙ্কাকে কমিয়ে দেয় পুঁই শাক।
তবুও এই পুঁই শাকেরও কিছু ক্ষতিকারক দিক রয়েছে। আপনি যদি অতিরিক্ত পরিমাণে পুঁই শাক খান তাহলে শরীরে নানা রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। কিডনির এবং পিত্তথলির বিভিন্ন সমস্যা যারা ভুগছেন তাদের অবশ্যই পুঁই শাক খাওয়া উচিত নয়, আর যদি খেতেই হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পুঁই শাক অক্সালেট সমৃদ্ধ, এটি গ্রহণ করলে শরীরে তরল পদার্থে অক্সালেটের পরিমাণ বেড়ে যায় এবং এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পুঁই শাকে পিউরিন নামক উপাদান রয়েছে যা অতিরিক্ত গ্রহণের ফলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায় তাহলে আপনার গেঁটে বাত, শরীরের ব্যথা ইত্যাদি বেড়ে যাবে। এমনকি পুঁই শাক অতিরিক্ত পরিমাণে গ্রহণের ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কাও বহুগুণে বেড়ে যায়। তাই আপনি যদি ইউরিক অ্যাসিড বা গেঁটে বাতের রোগী হয়ে থাকেন, কিডনিতে পাথর বা কোনো রকম সমস্যা থেকে থাকে, পিত্তের সমস্যা থেকে থাকে, পুঁই শাক খাওয়া থেকে আপনার বিরত থাকতে হবে। আর সুস্থ মানুষেরাও সাপ্তাহিক 3 দিন পরিমিত মাত্রায় পুঁই শাক খাওয়ার চেষ্টা করুন। সর্বশেষ যে শাকটির কথা বলছি সেটিও শীতকালীন একটি অতি জনপ্রিয় শাক ও আমরা শীতকালে প্রচুর পরিমাণে খেয়ে থাকি, সেটি হচ্ছে মূলা। মূলা নাম শুনে আবার অনেকে চোখ নাক কুচকে ফেলেন। তেতো স্বাদের কারণে মূলা শাক খেতে চান না অনেকেই, তবে মূলা শাকেরও প্রচুর উপকারিতা রয়েছে। প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এটিতে পটাশিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর মাত্রায় পাওয়া যায়, ফলিক অ্যাসিডও পাওয়া যায়। মূলা শাক অ্যান্টি ক্যান্সার সমৃদ্ধ সবজি। মূলা শাক গ্রহণ করলে অ্যালার্জি ও হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। মূলা শাক আমাদের দেহে ফ্রি রেডিক্যালস বা মুক্তমূলক পরিষ্কারক হিসেবে কাজ করে, ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে থাকে না। মূলা শাকে বিদ্যমান ফাইবার দেহের ব্লাড সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, কিন্তু এ শাকেরও কিছু অপকারিতা রয়েছে। মূলা শাকে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে। অধিক পরিমাণে মূলা শাক গ্রহণ করার ফলে অক্সালেট জমা বেঁধে শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া ক্যালসিয়াম শোষণে অক্সালেট বাধা সৃষ্টি করে, যার ফলে কিডনি বা পিত্তের নানা রকমের সমস্যা যারা ভুগছেন তাদের মূলা শাক এড়িয়ে চলা উচিত। এছাড়াও শরীরে যদি বিভিন্ন ধরনের ব্যথা থাকে বা ক্যালসিয়ামের অভাব থাকে তারা কখনোই মূলা শাক গ্রহণ করবেন না। ইউরিক অ্যাসিডের রোগীরাও মূলা শাক থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা সুস্থ আছেন তারা পরিমিত পরিমাণে সাপ্তাহিক 3 দিনের বেশি খাবেন না। তো ভিউয়ার্স, এই শাকগুলো যে উপকারী নয় তা কিন্তু আমি বলছি না, তবে কিছু কিছু ক্ষেত্রে খেলে মারাত্মক ক্ষতির শিকার আপনারা হতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি মাত্রায় সকল ভিউয়ার্সদের সাথে শেয়ার করে তাদেরকেও এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। বিদায় নেব, আগামীকাল আবার নতুন কোনো টপিকের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।